Hey, hello, this is Leo and you are watching Leo's Pigeon. আজ কি আমি রয়েছি ব্যান্ডেলের অভিদার বাড়ি। অভিদার অনেক বছর ধরে অভিদা পায়রা পোষছে। পাশে যে মানুষটিকে দেখছেন ইনি অভিদা। তো আমরা অভিদার সাথে কিছু কথোপকথন করে নেব। করে নিয়ে আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জালঘর দেখা যাচ্ছে এবং তার ভেতরে বসে আছে আরও কিছু সুন্দর সুন্দর পায়রা। সে সমস্ত পায়রাদের শক্ত আপনাদের করাবই। তার আগে যে মানুষটার বাড়িতে এসেছি ভিডিও করতে তার সাথে আমরা পরিচিত হই। নমস্কার, আমার নাম অভিজিৎ রায়, আমি ব্যান্ডেলের বাসিন্দা। তো বিগত প্রায় ছোটবেলা থেকেই একটা পায়রা পোষার একটা প্রবণতা ছিল। যাই হোক, সেটা গোলা পায়রা থেকে শুরু করেছিলাম। তো তারপর থেকে আস্তে আস্তে মানে শখ তো কখনো মানে ছোটবেলা থেকেই শখটা থেকে গেছে আর কি, আর সেটা যায়নি, আর সেটা শেষ জীবন অবধিও থেকে যাবে আশা করি। বলা যায় যে আমাদের মানে মরার সাথে সাথে এই শখটা আস্তে আস্তে আমার শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, এটা আমি ধরছি, তুমি ফ্রিলি একদম কথা বলো। তো আমি তোমাকে বলছি, আমি তোমাকে একটা প্রশ্ন করি যে তুমি বিগত কত বছর ধরে, এক্স্যাক্টলি যদি তুমি আমাদের বলতে পারো যে কত বছর ধরে তুমি এই পায়রার শখ করছো? না মানে ছোটবেলায় মোটামুটি ওই 7-8 বছর যখন আমার বয়স তখন থেকে আর কি দুটো পায়রা আমি কিনেছিলাম। তারপরে সেটা ভামবিড়ালে খেয়ে নেয়, তখন তার সাথে পরিচয় হয়নি সেই প্রাণীটার সাথে। তো তারপরে ছেড়ে দেওয়া পরীক্ষার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আবার ধরা, এই করতে করতে এই জিনিসটা চলছিল। কিন্তু খুব ভালোভাবে যদি বলা যায় যে কবে থেকে আমি পায়রা করছি, তাহলে সেটা প্রায় এই 6 বছর ধরে আমি একদম মানে ভালোভাবে পায়রার সাথে পরিচিত, মানে খুব ভালোভাবে তাদেরকে সময় দিতে পারছি আর কি। আরেকটু তোমাকে প্রশ্ন করি যে এই ভিডিওটা দেখার পরে হয়তো কিছু বন্ধু, আমারই কিছু বন্ধু বান্ধব, তোমারও কিছু বন্ধু বান্ধব তারা হয়ে যাবে পরবর্তীকালে, তো তারা যদি তোমার কাছ থেকে কিছু পায়রা বা কিছু ব্লাড লাইন কালেক্ট করার চেষ্টা করে, সেক্ষেত্রে তুমি কি তাদের এই ব্লাড লাইন বা এই যে তুমি যে জেনারেশনটা ধরে রেখেছো এটা কি তুমি তাদের দেবে? দেখো, এই জিনিসটা আমার তো মোটামুটি তৈরি করতে একটা সময় তো লেগেইছে, এবং একটা সময় মানে মানুষের কাছে পয়সা থাকবে কিন্তু সময়টা মানুষের কাছে খুব ভ্যালুয়েবল, ঠিক আছে? তো এই পায়রা মানে এটা তো আমার খুব কাছের জিনিস এবং অনেক দিন ধরেই করছি, তো আমি বুঝে শুনেই মানে চাইবো যে মানে এমন একজনের হাতে যাক যে একে কাজে লাগায় আর কি। আচ্ছা, ঠিক আছে, মানে ওই পয়সা হলো এসে নিয়ে চলে গেলাম, ঠিক আছে, এই জিনিসটা কদর করবে, যে কদর করবে, যে সম্মান করবে এই লাইনকে, এবং সম্মান করার মতনই লাইন, ঠিক আছে, ঠিক তাকেই সেই সেই গ্রহণযোগ্য আমার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি তোমার যদি বন্ধুদের মানে আমার বন্ধুদের উদ্দেশ্যে যদি তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দিতে? হ্যাঁ অবশ্যই, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6290-451-526। আচ্ছা, আমি সমস্ত ভিডিওতেই যেই কথাটা বলি, দাদার সামনে বসে দাদার অনুমতি নেই আমি সেই কথাটা বলবো, কি বলবো সেই কথাটা? আচ্ছা, যে কথাটা বলি, কথাটা হচ্ছে যে আমি কোনোভাবেই ভিডিওর মধ্যে সেল প্রমোট করি না। আপনাদের যদি একান্তই পায়রা নিতে ইচ্ছুক হন আপনারা, দাদার ফোন নাম্বারটা তো দেওয়াই থাকলো, স্ক্রিনের উপরেও আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি এর ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে আমি সেখানেও নাম্বারটা দিয়ে দেবো এবং অ্যাড্রেসও দিয়ে দেবো। আপনারা ডিরেক্টলি দাদাকে ফোন করে নেবেন, দাদাকে ফোন করে আপনার এবং দাদার মধ্যে যদি পায়রা লেনদেন বিষয়ক যদি কোনো সমঝোতা হয়, তারপরে আপনারা দাদার বাড়িতে ভিজিট করে পায়রা নিয়ে যাবেন। এখানে আমার কিন্তু কোনো প্রফিট নেই, ঠিক আছে? দাদার বাড়িতে ফার্স্ট একটা পায়রা আপনাদের শখ করাচ্ছি। দাদার বাড়িতে মেনলি দোবাজ পায়রা, যেটা দাদা বললেন, তারই মাদার পেয়ার, মানে মেন ধারি এটা আমার। আমার চোখটা দেখে নেব, এর হেডলাইনটা দেখব, ডানাটা দেখব। ও, তুমি বলে এটা মেন ধাড়ি পায়রা, তো তুমি ডানা দিয়ে রাখো, তার মানে তুমি কি ডানা কাটো না? না, আমি কাটি না, এসব পায়রা এরকম ডানা ছাড়াই থাকে। যাক, আমি শুনেছি বন্ধুরা যে ডানা দেওয়া থাকলে নাকি ভালো হয়। পরে কিন্তু দেখো 8-9-10 কিন্তু সমান। এদেরকে বলা হয় মানে শাপরা, একদম শাপরা বলা হয়। এবং আমি একটা পায়রা দেখেছিলাম, তা চার পর সমান ছিল, চারটে পর সমান ছিল, এবং সে বলেছিল এটা 10 লাখ পায়রার মধ্যে একটা পায়রার হয়।
সুন্দর সুন্দর, হ্যাঁ একদম তেঁতুলের বিচির মতন কালার। এটা এর তাও এজ কেমন হবে অভিদা? এর এজ আপনার ওই 6-7 বছর, 6-7 বছর। বাহ, ফুল গেট আপটা দেখতে পাচ্ছেন, বাহ ইয়েলো ইয়েলো পট্টি, সুন্দর। আচ্ছা এবার পরবর্তী পায়রা দেখে নেবো দাদা। এটা দাদার ঘরের পরবর্তী আর একটা মাদি পায়রা, হেডলাইনটা ফলো করতে পারছেন। আমরা চোখটা দেখাবো, এটা টাকি পায়রা, তার মানে এর পেট থেকে টাকি বাচ্চাও বেরোয়। বাবা যেহেতু টাকি, এটা তিল কাটা মনে হচ্ছে, হেডলাইনটা দেখতে পাচ্ছেন একদম প্রপার বেজি মাথা শেপ নামে একটা কথা চালু আছে, খুব সুন্দর পায়রা। ডানাটা দেখব, আমার পায়রার বৈশিষ্ট্য হচ্ছে এর হচ্ছে 4টে, এই যে 3টে ডানা যেটা সমান হবে 8-9-10। বাহ, প্রত্যেকটা পায়রা, প্রত্যেকটি পায়রা। বাহ, এটা আর একটা সুন্দর জিনিস দেখালেন, বাহ দারুণ। পাটা সব করুন, প্রত্যেকটা পা একদম শুষ্ক পা যেটাকে বলা হয় সেটা হবে। একটু পায়ের বডি গেট আপটা দেখ, দুর্দান্ত। এটা আগের যে মাদিটা দেখলেন এটা তারই বাচ্চা। আচ্ছা, এটা ফার্স্ট বাচ্চা তাহলে? ফার্স্ট বাচ্চা এটা। আচ্ছা, লেজটা একটু দেখবো। এই যে লেজ আপনার বন্ধ, বাহ বন্ধ লেজের পায়রা, প্রত্যেকটা পায়রা এরকম বন্ধ লেজেরই পায়রা। বাহ, দাদার ঘরের আর একটা মাদি পায়রা আপনাদের শক করাচ্ছি, দেখো গেট আপ দেখো। বাহ, ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে শান্তভাবে দেখানো যাচ্ছে চোখ। এটা কি টাকি না এরকম কালাঙ্কা বেরিয়ে? না এটা কালাঙ্কা। আচ্ছা, এটা দুদিকে একই চোখ বেরিয়েছে। বাহ বাহ, ডানাটা দেখবো, ডানা ওই যে বললাম পর উঠছে, পর উঠছে, উঠে এটা সমান হয়ে যাবে, উঠে এটা সমান হয়ে যাবে। আরেক দিকে ডানাটাও দেখে নেবো, বাহ সুন্দর সুন্দর। পাঞ্জারা দেখো, বাহ পরিষ্কার পায়রা একদম। লেজটা দেখবো, একদম বন্ধ লেজ, আসলে বুঝতে চোখটার মধ্যে কত সুন্দর একটা ব্যাপার আছে, চোখের মধ্যে কালো দানার চোখের, বাহ হালকা বোঝা যাচ্ছে কালো দানার চোখের পায়রা। আমরা খালি চোখে যতটা দেখতে পাচ্ছি ক্যামেরাতে অতটা আসবে না, যাই হোক আমরা ডানাটা দেখে নেবো, তার গেট আপটাই সব থেকে বড় ব্যাপার। খুব সুন্দর, খুব জোর লাগায় মাদি পায়রা। আরেকদিকে ডানাটা দেখে নেব, পাঞ্জাটা দেখে নিন, দারুণ দারুণ। লেজটা দেখাবো একটু, বাহ একদম সুন্দর। পরবর্তী আর একটা পায়রা, মাদি পায়রা আপনাদের শক করাচ্ছি, চোখটা দেখুন, দুর্দান্ত। ডানাটা দেখবো, আচ্ছা এটা টাকি পায়রা, আরেক দিকে চোখটাও তাহলে শক করুন,
ডানাটা দেখে নেব। আরেকদিকে ডানাটাও দেখব। সুন্দর পাঞ্জারা দেখব, লেজটা দেখব, সব কটা বন্ধ লেজের পায়রা। মানে এত সুন্দর সুন্দর পায়রা, একই স্ট্রাকচারের পায়রা। বন্ধুরা হয়তো বলবে যে হয়তো অভিদা আর লিওদা মিলে একই পায়রা বারবার দেখাচ্ছে, কিন্তু সত্যি কথা বন্ধুরা, আমি আপনাদের পরবর্তীকালে বা এই ভিডিওটা যখন হবে আমি আপনাদের অল ওভার দেখাবো, তখন আপনারা নিজেরাই বিচার করে নেবেন। প্রচুর ছটফটে, ডানাটা দেখে নেব। দেখুন আমি যে বলেছিলাম তিনটে ডানা, তিনটে ইয়ে, এক হবে। পাঞ্জারা দেখে নেব, পাঞ্জারা দেখে এদিকে ডানাটা দেখে নিন, সিমিলারিটি তলোয়ার পর এই যে পা দেখুন, পায়ে সব করুন প্রত্যেকটা পায়ের দেখুন, একদম পাঞ্জা কিন্তু খুশক একদম। লেজটা দেখব, বাহ দুর্দান্ত পায়রা। পরবর্তী একটা মাদি দাদা আপনাদের শক করাচ্ছেন। এটারও টাকি চোখ, বাহ দুর্দান্ত। ডানাটা দেখবো, এরও সেম সেম 8-9-10 একদম সেম, বাহ। আরেকদিকে ডানাটাও দেখবো, দুর্দান্ত। লেজটা দেখুন একদম বন্ধ, পায়রা যে ধরছি কট কট করে আওয়াজ হচ্ছে। পাঞ্জারা দেখাবো, সুন্দর সুন্দর পায়রা। দাদার ঘরের আর একটা মাদি পায়রা দেখুন, এটা একদমই ভিন্ন কালার এসছে, ওই ওই জেনারেশনের থেকে এরকম পায়রা এসছে, কালো এসছে। কিন্তু তোমার ঘরে আর তো কালো দেখছি না, মানে এটা একটাই তুমি পেয়েছো ভাগ্যে? না দুটো আছে আমার কাছে, একটা নরও পেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বা এই তোমার ঘরে খুব সুন্দর একটা জিনিস হয়েছে, অনেকে নর পায় তো মাদি পায় না, যেগুলো লাকি পায়। আমি দুটোই পেয়েছি, আমার কাছে নর, এই যে এটা হচ্ছে মাদি, ওটা হচ্ছে নর। নরও দেখাবো, নরও সব করাবো, এটা আপাতত আপনারা দেখছেন মাদি। বাহ খুব সুন্দর পায়রা, একদম ডার্ক কালার এসছে, ফেদারটা খুব সুন্দর। যে কটা যা লাইন দেখছো সব কিন্তু পিওর লাইনের মধ্যেই আছে, কোনো কিন্তু মিক্সার এর মধ্যে কিন্তু নেই। আমি সব সময় এটাই মেনটেন করে আসছি পায়রা পোষা থেকে, যে ব্রিড মানে ক্রস যেন না হয়, একদম পিওর ব্লাডের মধ্যে এটা আছে। এই যে এই যে বৈশিষ্ট্যটা, এই যে পায়রাটা, এটার কিন্তু উড়ান কিন্তু সম্পূর্ণ আলাদা, সব সম্পূর্ণ ভিন্ন ভিন্ন একটা উড়ানের পায়রা হচ্ছে এইটা। আমি খুব আপ্লুত এই পায়রাটার জন্য, মানে এর উড়ান আমি যা পেয়েছি, আপনারা আগেরগুলো যেগুলো দেখেছেন সেগুলো একরকম উড়ান, আর এর উড়ান কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন বিশেষত যেটা আমি কাজ করছি এই লাইনটার উপরে, একে আরও ডেভেলপ করার চেষ্টা করছি। এর উড়ানটা কেমন উড়ান? এর উড়ান হচ্ছে একদম মানে পুরো মানে কি বলবো, গেরেবাজ পায়রার মতো। সে মানে অ্যাকচুয়ালি এগুলো তো গরমের জন্য রেডি করা, এবার গরমের একটু মানে ডিপের পায়রা বেশি মানে এটা, কিন্তু এর হচ্ছে এক ঘন্টা পর পরে রিডিংটা এত সুন্দর দিচ্ছে,
মানে পায়রা দেখি আবার বন্ধ হয়ে যাচ্ছে একদম 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 এই রেজাল্ট আমার কাছে খুব সুন্দর রেজাল্ট এসেছে খুব সুন্দর রেজাল্ট ডানাটা দেখো তো এই জেনারেশন কি তুমি আর করেছো হ্যাঁ করেছি জেনারেশন আছে আমার কাছে দারুণ আরেক দিকে ডানাটাও দেখো দুর্দান্ত লেজটা দেখো এই যে আগের যে পায়রাটা দেখলেন এটা হচ্ছে বললাম না যে এই ব্রিডের উপরে কাজ করছি দেখুন এর কম্প্যাক্ট সাইজটা দেখুন এই দেখুন এই দেখুন পায়রার লেজ সমেত এক হাত লেজ সমেত এক হাত এই দেখুন পায়রা দেখুন ক্রুসে আছে পায়রা দুর্দান্ত ডানাটা দেখবো এই যে আমার তিনটে ডানাই দেখুন সমান আরেক দিকে ডানাটাও তাহলে দেখে নেবো যদি জেনারেশন যদি আলাদাই হয় তাহলে কিন্তু ডানার মিল থাকবে না বা এত সুন্দর বৈশিষ্ট্য থাকবে না এটা থেকেই কিন্তু প্রমাণ দেখুন আমার ফার্স্ট প্রেফারেন্স কিন্তু এটা পাঞ্জাটা দেখে নেবো লেজটা দেখে নেবো লেজ তো এই যে লেজ একদম ছোট্ট লেজ পুরো কম্প্যাক্ট সাইজ দেখুন বাহ সব ইয়েলো কোটির কিন্তু পায়রা ডানাটা দেখে নিন রাইট দিকে ডানাটা দেখে নিন লেজটা দেখবো এখন তো কুরুসে আছে এগুলো একটুখানি ইয়ে হয়ে যাচ্ছে এই যে পা মুখের নখ দেখুন নখের বৈশিষ্ট্য দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু এই পায়রাগুলোর মধ্যে কিন্তু আছে বর্তমান প্রত্যেকটা জিনিস মানে একটা ভালো পায়রার কোয়ালিটি কি কি হতে পারে সেটা কিন্তু প্রত্যেক কটা গুণ কিন্তু এইসব এই ব্রিডটার মধ্যে কিন্তু আছে যা যা একটা পায়রা বা যা যা একটা পায়রার মধ্যে যা যা দেখতে চায় সমস্ত কিছুই এর মধ্যে আছে এটা কিন্তু তোমার একটা ডিফারেন্ট লাইন এটা কিন্তু ওই আগে যে সমস্ত লাইন আপনারা দেখলেন এটা থেকে কিন্তু এটা আলাদা লাইন এটা হচ্ছে সবুজের মধ্যে একটু দোয়ার ছাপ এটা কিন্তু ওই যে ওড়ানের বৈশিষ্ট্য সেটা কোনো পরিবর্তন কিন্তু হয়নি এটা কিন্তু টাকি জেনারেশনের উপর আছে আপনারা দেখুন ডানাটা দেখুন আরেক দিকে ডানাটাও দেখবো এটা কি চার চারটে পাঁচটা করেই পর এরকম সাদা সাদা এটা দুবার ছাপ বলে এটাকে এটা পিওর মানে ইয়ে নয় দারুণ এই যে পায়ের বৈশিষ্ট্যটা দেখুন কত ডিপ দেখুন লেজটা দেখুন আগে যে মাদিটা যেটা দেখেছিলেন এটা হচ্ছে তারই একটা মাদি বাচ্চা ঠিক আছে এর আগে ঠিক দেখতে অনেকটা একই রকম মনে হচ্ছে কিন্তু ছোট ছোট পার্থক্য আছে সেগুলো আপনারা দেখে নেবেন বন্ধুরা এটা কিন্তু তারই বাচ্চা দেখুন টাকি চোখের মধ্যে আছে আগে একটু কালো দানা ছিল আগে একটু চোখের মধ্যে কালো দানা ছিল এটা কিন্তু তারই বাচ্চা মানে এটা এটাই এর প্রমাণিত যে এর হচ্ছে অরিজিনাল যে ব্লাড লাইন অরিজিনাল ব্লাড লাইন ঠিক আছে এর মধ্যে কোনো যে ভাঙন নেই সেটা হচ্ছে আপনারা এই জেনারেশনটাই আপনারা বুঝতে পারবেন আশা করি সবকটা পায়রা কিন্তু একই রকম এবং আপনারা আসলে সেম ব্লাড লাইন আপনারা মেইনটেইন করেছেন একদম 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 পরে সবটা করিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রচন্ড ছটফটে পায়রা দেখুন তিনটে পর আমার কিন্তু এটা কিন্তু বৈশিষ্ট্য প্রথম থেকেই বলে আসছি তিনটে পরই কিন্তু আমার সমান হবে এর উড়ানের ক্যাপাসিটি অনেক বেশি হয় আমি দেখেছি এটা নিজে ব্যক্তিগতভাবে পাঞ্জাটা দেখবো
লেজটা দেখুন। এটা হচ্ছে আপনারা আগে যে দুটো দেখলেন তার থেকে একটু আলাদা জেনারেশন, তার থেকে একটু আলাদা জেনারেশন। এটা তো চোখের মধ্যে একটু কালো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু উড়ানের কিন্তু ওই ব্যাপার একই, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। বাহ, ঠিক আছে। তো এই ডার্ক চোখের মধ্যে এটা, এটা একটা আলাদা জেনারেশন। আমি এর নর দেখাবো আপনাদেরকে। বাহ, ডানাটা দেখবো। ঠিক আছে, একদম প্রতি জেনারেশন এইটা পিলাঙ্কা পায়রা, শ্রীলঙ্কা চোখের পায়রা আর কি। দুর্দান্ত পায়রা, ডাঙাটা দেখে নাও। এর কি সেম রেজাল্ট? সেম রেজাল্ট, ওই 8-9-10 সেম। 8-9-10 আরেক দিকে ডাঙাটাও আমরা দেখে নেব। বন্ধুরা, উড়ানটা কিন্তু অনেকটা কিন্তু নিজেদের উপর ব্যক্তিগতভাবেও কিন্তু ম্যাটার করে, তোমার ডায়েটের উপরও ম্যাটার করে। একদমই তাই। মানে আমার কাছে উঠছে মানে যে আপনার কাছে যে উড়বে, মানে আপনার কাছে আরো ভালো উঠতে পারে। আমি তো বলবো যে আমার কাছে অনেক কম উড়েছে পায়রাটা, ঠিক আছে, আপনাদের কাছে আরো বেশি উড়তে পারে। বন্ধুরা, আমি এদেরকে কিছুই কোনো ট্রিটমেন্ট করতে পারিনি, সেই হিসাবে আমি নিজেও স্যাটিসফাইড নই। এদের আরো বেশি উড়ান থাকে, দেখো পা দেখো, দুর্দান্ত দুর্দান্ত, প্রত্যেকটা পায়রার পা দেখুন। এবার আপনাকে লেজার শক করাচ্ছি। বাহ, একদম বন্ধ লেজার পায়রা, বন্ধ লেজার পায়রা, সুন্দর। দেখুন বন্ধুরা, দাদার পরে এতক্ষণ যে সুন্দর সুন্দর মাদি পায়রা আপনাদের দেখালো, সেগুলো আমি সব তো দেখানো সম্ভব নয়, সবই সেম জেনারেশন, তাই না দাদা? সবই একই জেনারেশন, সেই জন্য আপনাদের ভেতরে ঢুকিয়ে আমি একদম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই পায়রাটা রয়েছে, এই পায়রাটা আমি দাদাকে পরে বলবো দেখাতে। এটা ভুই লোটন পায়রা, দারুণ দারুণ। আচ্ছা, এতক্ষণ দেখছিলেন আপনারা মাদি পায়রা, এবার নর পায়রা। মানে মাদি পায়রার শুরু যেটা দিয়ে করেছিলাম তারই জোড়া। হ্যাঁ, মানে এর থেকেই সমস্ত জেনারেশন তৈরি। আরেক দিকে ডানাটাও দেখো, পাঞ্জারা দেখো, এটাও দেখুন বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল বড় বলার কিছুই নেই, একদম শুষ্ক পাঞ্জা। লেজটা দেখো, একদম বন্ধ লেজ যদিও, দারুণ। এগুলো সব নর পায়রা, দারুণ নর। মাদির থেকে নরগুলোর কালেকশন আরো বেশি, আরো মানে বেটার, আর একই জেনারেশন, সব একই জেনারেশন, একই জেনারেশন হলো, কিছুটা 19-20 ফারাক আছে। মানে হেডলাইনটা দেখুন, একদম নরগুলোর কোয়ালিটি আরো বেটার। মানে মাদিগুলো যদি 19 হয়, নর 20, খুব সুন্দর, খুব সুন্দর। মানে শুধুমাত্র নর কিংবা মাদি নিলে পেয়ার খুঁজে পাওয়া খুবই মুশকিল, সেম জেনারেশন থেকে না হয়। একদম একদম, তারপরে উল্টো পাল্টা জগা খিচুড়ি একটা বেরিয়ে যাবে। বাহ, ওই অ্যাজ ইউজুয়াল যেরকম দাদা বললেন, 8-9-10 একদম সেম। বাহ, আরেক দিকে ডানাটাও দেখব। তো বন্ধুরা, এত সুন্দর সুন্দর ভালো ভালো পায়রা শুধুমাত্র লিওস পিজনেই। তো এটাকে দেখতে গেলে লিওস পিজনকে সাবস্ক্রাইব করতে হবে। পাঞ্জারা দেখে নেব,
সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিতে হবে। সুন্দর লেজটা দেখতে। নর আর একটা নর, আপনারা শক করুন বন্ধুরা। এটাও আমার একটা ধারী নর, শক করেই ধারী নর। এটা তার মধ্যে আর একটা, কেমন লাগছে জানাবেন প্রত্যেকে কমেন্টে। লিওস পিজিয়ানসে ডানাটা দেখো, দুর্দান্ত। আর একদিকে ডানাটাও দেখো, সুন্দর পাঞ্জারা দেখো, দারুণ লেজটা দেখো। পাঞ্জারা দেখবো, ঝটপট করছে, স্ট্রাকচারটা দেখুন। এটা আর একটা নর, এটা হলো এদেরই পেট থেকে একটা কাসমা পায়রা, কাসমা দোবাজ। আমার মেন ধারেরই পেট থেকে এটা বেরোনো কাসমা দোবাজ। লিস্টটা দুর্দান্ত দেখতে, দুর্দান্ত লাগছে দেখতে। ঠিক আছে, দেখুন দাদার ঘরে আর একটা দোবাজ নর পায়রা, দারুণ। ঠিক আছে, তার একটা নর, তাহলে তো তোমার কাছে এখন মোটামুটি কত জোড়া পায়রা রয়েছে? মোটামুটি 15-20 জোড়া হবে। সুন্দর পায়রা, পরবর্তী পায়রা দেখে নাও। দেখুন একটা সবুজ পায়রা, আমার ফেভারিট পায়রা, আপনারা জানেন বন্ধুরা। তো শক করাচ্ছি চোখের, কালো দানা রয়েছে। এই পায়রাটা কোথা থেকে কালেক্ট করেছিলেন? এটা
মানে আমার এক দাদার কাছ থেকে নিয়ে আসা, দাদা কম্পিটিশনে উড়িয়েছিল, বলেছিল যে খুব ভালো রাখবো, মানে ওই সেই আর কি, খুব ভালোভাবে রাখবো বলে নিয়ে আসা, কমিটমেন্ট করেছিলাম, আশা করি তাকে ফুলফিল মানে ইয়ে করেছি। ডানাটা দেখে নেব। আরেকদিকে ডানাটা দেখে নেব, কারণ এমন মাথার সবুজ খুব একটা দেখা যায় না। কিন্তু বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লিওস পিজনে, তো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, লিস্টটা দেখব। আরেকটা পায়রা আপনাদের সাথে দাদা আমাকে আপনি কোশ্চেন করেছিলেন যে আমি কোন পায়রা দিয়ে শুরু করেছিলাম আমার, মানে একদম ফার্স্ট বিগিনিং, একদম আমি এই পায়রা দিয়ে আমি আমার পোষা শুরু করেছিলাম। প্রথমে এত সুন্দর সুন্দর পায়রা হাতে লেগে যাওয়া খুব একটা বড় ব্যাপার। ডানাটা দেখি, আর একদিকে ডানাটাও দেখে নেব। সুন্দর এর লেজটা দেখব, প্রচুর টেম্পার, প্রচুর 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 টেম্পার। এই পায়রাটা সফট, একদম ঘিয়া পট্টি পায়রা, দুর্দান্ত লেজটা দেখ, ডানাটা দেখ, আরেকদিকে ডানাটা দেখবো, লেজটা দেখবো, দুর্দান্ত। দাদার ঘরে এবার একটা ভুই লোটন পায়রা রয়েছে, এই যে এই পায়রাটা রয়েছে। দাদা এবার এর বিশেষত্বটা দেখাবে, যেহেতু পায়রাটা ডানা দেওয়া রয়েছে তো সেহেতু বাইরে থাকতে পারছি না বন্ধুরা, আমি এখানেই দাদাকে দেখাতে বলবো। একদম এই রে, বস বস বস, আন্না আন্না আন্না, খুব সুন্দর খুব সুন্দর। দেখুন এত সুন্দর সুন্দর নর পায়রা আপনাদের যে শখ করালাম, দাদা এবার পুরো সমস্ত পায়রাগুলোকেই দেখাচ্ছি। দেখুন এই যে সেই লটন পায়রা যার কারিগরি এক্ষুনি আপনারা দেখলেন, এই যে এত সুন্দর সুন্দর পায়রা আপনাদের শখ করাচ্ছি, এবার সব নর পায়রা লফটে আমি আছি। তো এত সুন্দর সুন্দর পায়রা দেখতে হলে লিওস পিজনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমার পরবর্তী প্রত্যেকটি এমন সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পায়রা পাখি সুস্থ রাখবেন।